নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা, দর্শক, বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা জপ নিয়ে আলোচনা করব। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, জপাত সিদ্ধি, অর্থাৎ জপেতেই সিদ্ধি লাভ নিশ্চিত। এই কথা শোনার পরেই একটা প্রশ্ন আসে, জপ করলে কীভাবে উপকার হয়, অর্থাৎ আমরা কী কী উপকার লাভ করতে পারি জপের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, জপ করলে বিভিন্ন ধরনের উপকার আমরা পেয়ে থাকি। যেমন প্রথমত, ধরুন কোনো কারণে আপনার মনে দুশ্চিন্তা চলছে, এই অবস্থায় মনে এক বিশেষ ঢেউ বা ওয়েব উঠছে যার জন্য আপনার অস্বস্তি হচ্ছে। এখন জপ করার অর্থ আপনি অন্য এক ঢেউ তুলছেন, জোর করে জপ করে গেলে এই নতুন ঢেউটি জোরালো হয়ে উঠে আগের ঢেউকে চেপে দেবে, কারণ দুটি তরঙ্গ একসাথে থাকতে পারে না। এভাবে দুশ্চিন্তা ঢেউ একসময় দূর হয়ে যাবে। এভাবে মন থেকে অন্যান্য নেগেটিভ চিন্তা ও ভাব আপনি ইচ্ছা মতো দূর করে মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবেন। দ্বিতীয়ত, মনে সবসময় কোনো না কোনো চিন্তা চলছেই আপনার অজান্তে, আর এই চিন্তা বা ভাবই আপনাকে প্রভাবিত করছে বা চালাচ্ছে। একে তো আপনার অবচেতন মন থেকে পুরনো স্মৃতি বা সংস্কার উঠে আসছে একদিকে, তার উপর বাইরের পরিস্থিতির প্রভাবও কাজ করছে মনের উপরে, ফলে আপনার চেতন মন স্বাধীনভাবে কাজ করতে পারছে না সবসময়। কিন্তু সচেতনভাবে জপ করে আপনি নিজেই এক বিশেষ ঢেউ উঠাচ্ছেন আপনার মনে, এটা বাধা দিচ্ছে অবচেতনের চিন্তা ও বাইরের প্রভাবকে। অর্থাৎ আপনি সচেতনভাবে ওই দুই ঢেউকে চেপে দিয়ে নিজের ঢেউকে কাজ করাচ্ছেন, এভাবে মনকে আপনি চালাচ্ছেন, আপনি হয়ে যাচ্ছেন মনের মালিক আর মন হয়ে যাচ্ছে আপনার চাকর। তৃতীয়ত, জপের মাধ্যমে আপনি অবচেতন মনে শুভ তরঙ্গ পাঠিয়ে দিব্য সংস্কার তৈরি করছেন। প্রশ্ন হবে কিভাবে? পতঞ্জলি ঋষি বলছেন, জপের সময় মন্ত্রের অর্থ ভাবতে। যেমন মায়ের অর্থ করুণা, শিবের অর্থ শান্তভাব, কৃষ্ণ পালনকর্তা ইত্যাদি। জপ করার সময় ওই বিশেষ ভাব ওঠানোয় ওই তরঙ্গ বা ঢেউ চলে যাচ্ছে মনের অবচেতন স্তরে। বারবার এভাবে করলে ওই ভাবটি শক্তিশালী হতে থাকে এবং আপনার মন দিব্য সংস্কারে উদ্দীপ্ত হয়ে ওঠে। চতুর্থ ফল হলো মন্ত্রের দুটি ভাগ, বীজ ও নাম। বারবার জপ করলে ওই বীজ কোনো বিশেষ চক্রে মূলাধার ইত্যাদিতে গিয়ে ক্রমাগত ধাক্কা দিতে থাকে, ফলে চক্র সংযুক্ত নাড়িগুলিতে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয়। এভাবে ওই নাড়িগুলি বেশি সক্রিয় হয়ে ওঠে, ফলে ওইগুলির মাধ্যমে মনের গতি বা কর্মশক্তি বেড়ে যায়, অর্থাৎ আপনার মনের শক্তিও বাড়বে। মন যেহেতু কাজ করে নাড়িগুলির মাধ্যমে, সেহেতু ওই নাড়িগুলি যত পরিষ্কার বা স্মুথ হবে মন তত বেশি ফ্লো বা প্রবাহিত হতে পারে ওই নাড়িগুলির মাধ্যমে। মন এভাবে বেশি অ্যাক্টিভ হয় বীজ মন্ত্রের উচ্চারণে। পঞ্চম ফল হলো, প্রার্থনার ভাব নিয়ে জপ করলে আপনি এগিয়ে যান বিশ্ব চেতনার দিকে। জপের মাধ্যমে যে দিব্য ঢেউ তুলছেন সেটা অবচেতন স্তর অতিক্রম করে অতি চেতনের দিকে যায়। একান্ত মনে তীব্র জপ করলে এটা ধ্যানে পরিণত হয় আর তখন এটি বিশ্ব চেতনার দিকে যাওয়ার শক্তি পায়। একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানো যেতে পারে এইভাবে, বিশ্ব চেতনা মনে করুন টিভি, আর ধ্যান তরঙ্গের মাধ্যমে আপনি যে রিমোটটি টিপছেন বিশেষ চ্যানেলের জন্য। টিভিতে যেমন সব চ্যানেল আছে, বিশ্ব চেতনায় তেমনি সব সম্ভাবনা রয়েছে। জপের মাধ্যমে আপনি যে বিশেষ ভাবটি তুলছিলেন সেই ভাবটি গিয়ে বিশ্ব চেতনা থেকে সমধর্মী ভাবের সাথে যুক্ত হয়, এবং যেহেতু ধ্যান অবস্থায় জাগতিক আমি মুছে যায়, সেহেতু আপনার অহংকার কোনো বাধার সৃষ্টি করে না। অর্থাৎ মাতৃমন্ত্রের জপে যে করুণার ভাব ওঠাচ্ছিলেন সেটা বিশ্ব চেতনার অসীম করুণা সম্ভাবনার কাছাকাছি আসে। এভাবে গভীর দিব্য চেতনাকে অনুভব করতে পারবেন আপনি। এই পাঁচটির অনুভব যে একই সময়ে হবে তেমনটা কিন্তু নয়, কোনটি হবে তা নির্ভর করবে আপনার ইচ্ছা ও সামর্থ্যের উপর। তাহলে বন্ধুরা, জপের বিভিন্ন ফল নিয়ে আপনারা ভিডিওটি শুনলেন, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন, আর অবশ্যই নতুন সদস্যদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাতে আমাদের আপলোড করা ভিডিও মুহূর্তেই আপনার কাছে নোটিফিকেশন নিয়ে হাজির হবে। নমস্কার, ধন্যবাদ।